সম্মানিত মাছচাষী ভাইয়েরা, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আমরা দেখাতে চলেছি আপনাদেরকে বাটা মাছের পোনা ধরা হচ্ছে পুকুর থেকে জাল টান দিয়ে। আপনারা সাথে থেকে আমাদের মাছের ভিডিওগুলো দেখুন এবং কি আমরা মাছগুলো কিভাবে ধরতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বাটা মাছ কানি দিয়ে দৌড় পড়তেছে, আর দেখেন জাল আমাদের বিড়ানো হচ্ছে। হ্যাঁ দেখেন বন্ধুরা, পাটা মাছ উডুক উডুক মাছ উডুক আগে। দেখেন মাছ কত সুন্দর দেখা যাচ্ছে। জাল প্রায় বিড়ানো শেষ। দেখেন আমাদের জাল বিড়ানো শেষ, এখন আমরা মাছগুলোকে জড়ানো হবে। দেখেন মাছগুলো কিন্তু প্রায় কানিতে চলে আসতেছে, এই দেখেন কত সুন্দর দেখা যায় মাছ। অনেক মাছ চাষী ভাইয়েরাই রয়েছেন বাটা মাছ চাষ করার জন্য আগ্রহী, তারা অবশ্যই বাটা মাছ চাষ করবেন। এই দেখেন কানি চাপাও, কানি চাপাও, গুটি চাপান লাগবো। দেখেন মাছ জড়ানো হচ্ছে, দেখেন মাছ জড়ানো হয়ে গেছে বাটা মাছ। দেখেন কাতল মাছ ধরা পড়ছে, দেখেন বাটা মাছ ধরা হবে। গ্লাস কাপ মাছ, সে মাছটা দেখা যায় তিন মাসে চার মাসে প্রায় 2 কেজি হয়ে যায়। দুইটা গ্লাস কাপ, গ্লাস কাপ মাছ অনেকেই চাষ করে থাকে। দেখেন কাতল মাছ, দেখেন বাটা মাছ ধরা হচ্ছে। গ্লাস কাপ মাছও চাষ করতে পারবেন বাটা মাছের সাথে। দেখেন বাটা মাছ দেখো দেখো সই ভাই দেখেন বাটা মাছ কত সুন্দর আর কত কোয়ালিটি সম্পূর্ণ মাছ, বাটা মাছ। যারা বাটা মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাটা মাছ কেনার জন্য। বিভিন্ন মাছের পোনা আমরা বিক্রি করে থাকি, আপনারা চাইলে আমাদের কাছ থেকেই নিতে পারবেন। আর এই সমস্ত ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাছটিকে হাঁপাই নেওয়া হচ্ছে, দেখেন হাঁপাই মাছগুলো উঠানো হচ্ছে। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন।